বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি লাবনুজ্জাহান চলে আসছি রেজিনা সিএলএমআর থেকে লাইভে, ঠিক 6টার লাইভে চলে আসছি। যারা যারা আমার সাথে আছেন, দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, একটু বলবেন যে আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমার পা থেকে মাথা পর্যন্ত দেখা যায় কিনা, শোনা যায় কিনা, বোঝা যায় কিনা অবশ্যই জানাবেন, আদারওয়াইজ কিন্তু আমি লাইভ কন্টিনিউ করতে পারবো না। যদি লাইভের সবকিছু ঠিক থাকে দেন হচ্ছে আমি কন্টিনিউ করতে পারবো, আদারওয়াইজ পারবো না। আমার ব্যাগ থেকে একটু ফোনটা দিব, আমি একটু দেখি যে আমার লাইভটা ঠিক আছে কিনা, তারপরে লাইভটা স্টার্ট করে দিব। হাই হাই হাই, যারা যারা হাই হ্যালো করছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার একটু বলবেন আমার ফ্রন্ট, কারণ আমার এই ফোনের সেটিং ঠিক নাই, আমি না বুঝি না, একটু সাউন্ডটা কমিয়ে নেই ধরো। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে, বোঝা যাচ্ছে মনে হয়। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যালো, তাজরিন ইসলাম লিখেছে অল ক্লিয়ার, ভেরি গুড। সো লাইভ যেহেতু ক্লিয়ার আছে, লাইভ শেয়ার করে দিতে ভুলবে না। হ্যাঁ, বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে শেয়ার করতে পারো, কিছু তোমাদের নিজের প্রোফাইলেও শেয়ার করে রাখতে পারো, ঠিক আছে। আজকে আমি হচ্ছে মিক্সড শাড়ি দেখিয়ে দিব, কাট ওয়ার্কিং থাকবে, কাতান থাকবে, আমি যেই জামদানি পরেছি হ্যাঁ সেই জামদানি থাকবে, অনেক 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 কিছুই থাকবে ইনশাআল্লাহ। সো লাইভটা জাস্ট শেয়ার করে দিবা, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। সো আমার যেহেতু লাইভ ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। হ্যালো কিউটি, হ্যালো হ্যালো, দেখেন আমি সুন্দর একটা কাজ করা জামদানি পরেছি, আমি একটা সুন্দর কাজ করা জামদানি পরেছি। এটা আমি আরো আগেই নিয়েছিলাম আপুর থেকে, আপু বললো যে এখন এগুলা এভেলেবেল আছে বলেই হচ্ছে, অ্যাভেলেবেল আছে বলেই হলো আপু এগুলো আমাকে আমাকে বলেছে যে ঠিক আছে পড়ো, অসুবিধা নাই, ঠিক আছে। হ্যালো ক্লিয়ার আপি, থ্যাংক ইউ সো মাচ। কিছু লাগবে কোথায় কোথায়, কোন দিকে চাপতে হবে বলো, আমার কাছে তো ঠিক আছে, কোন দিকে চাপবো, কোন দিকে কোথায় চাপতে হবে। জুয়েলারিটা অনেক সুন্দর, কোন পেজের? অবশ্যই আমার পেজের, আর কোন পেজের হবে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। এখন দেখো তো লাইভ ঠিক আছে কিনা, আরো ওইদিকে আসতে তো আমি ক্যামেরা থেকে বের হয়ে গেলাম। হ্যাঁ ক্যামেরা থেকে তো তাহলে বের হয়ে যাচ্ছি এখন। আচ্ছা সো রেজিনা সিএলও মার্ট থেকে এই শাড়িটা আমি পিক করেছিলাম, আমাকে দেখাও তাহলে, এইদিকে যেতে হবে। লুকিং প্রিটি আপু, থ্যাংক ইউ সো মাচ। চলে আসতে হবে রেজিনা সিএলও মার্টে, এখন কি ঠিক আছে? সো আমি স্টার্ট করে দিই, নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রেজিনা সিএলও মার্টে ইনবক্স করতে হবে, এখন ঠিক হয়ে যাবে। এখন তো আমি আরো কর্নারে চলে গেছি, আগেই ঠিক ছিলাম। আপুর শাড়িটার প্রাইস আমি বলে দিচ্ছি, ইয়েস ঠিক আছে, ওকে চলেন আমরা শুরু করি। প্রথমেই দেখাবো একটা সুন্দর শাড়ি, যেই প্যাটার্নটা অসম্ভব প্রিটি এবং রিজনেবল হবে। আপু শাড়িটার প্রাইস কত আমি বলে দিচ্ছি, বিসমিল্লা এইটাই দেখাবো। ফার্স্ট যে শাড়িটা, এটা কালারটা আসবে হচ্ছে সুন্দর একটা উডেন টাইপের একটা কালার, ওকে ওকে আচ্ছা, এটা আসবে সুন্দর একটা উডেন কালার, দেখে নিতে পারেন। উডেন কালার বলতে আবার বলতে পারেন যে অরেঞ্জ কালার বা কমলা কালার, কিংবা অনেকেই চাইলে বলতে পারেন এটা একদম যে কি বলে কি জানি বার্গেন্ডি টাইপের একটা কালার, পারফেক্ট। ওকে সাইড হয়ে গেছে, মিডলে আসো, আমি মিডলেই ছিলাম, তারপরে এখন দেখি মোবাইলটা একটু আমাকে দেখো তো, না এটা তো অনেকক্ষণ আগে। আপু লুকিং প্রিটি, ধন্যবাদ, হাই বিউটিফুল। ইয়েস্টারডে ইয়েস্টারডে দেখা হলো সানভিজে পুলিশ প্লাজা। হাই মুনিয়া আপু, কেমন আছেন আপনি? যা মাশাআল্লাহ সুন্দর না, সুন্দরীদেরকে সব কিছুতেই মানায় তাই না? এটা দেখেন, এখন দেখো তো ঠিক আছে কিনা, ঠিক না থাকলে এখন ঠিক আছে দেখাও আমাকে। হায়রে হায়রে খোদা, কোন দিকে যামু, ও আল্লাহ কি সুন্দর মাইয়া লাইনা আপু লিখছে। আচ্ছা এটা, এই শাড়িটা কি শাড়ি? এটা হচ্ছে কটনের ভিতর, এটা হচ্ছে কটনের মধ্যে, খুবই সুন্দর শাড়ি, দুই সাইডে হচ্ছে পাট, দেখেন কালারটা এক্সাক্ট যা দেখতে পাচ্ছেন এটা সেই কালার। শাড়িটার প্রাইস বলে দিব, আর এটা আসবে হচ্ছে আমার ব্লাউজ পিস। মাশাআল্লাহ 300 আপুরা জয়েন করেছেন, আরো আপুদের জয়েনিং চাই। এই দেখেন, এই আসবে আমার ফুল শাড়িটা, এই হলো আমার ফুল শাড়িটার তিনটা কালার আছে, তিনটা কালার দেখাবো। রেজিনা সিএলও মার্টে আপনারা ইনবক্স করে দিবেন, ওকে। এই শাড়িটার প্রাইস বলে দাও, 1650 টাকা প্রাইস আসবে, 1650
1650 টাকা পেয়ে যাবেন এই সুন্দর শাড়িটা। ওকে, প্রাইস আসবে 1650 টাকা। যাদের পছন্দ হয়, ও থ্যাংক ইউ, আমার মনে আছে আপনাকে, আপনাকে কিন্তু ব্লুতে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। দাঁড়ান আমি নামটা পড়ে দিচ্ছি, এটার প্রাইস অনলি 1650 টাকা। আপুদের শপ অ্যাড্রেসটা আমি একটু বলে দিই, মানে রেজিনাস ইয়েলো মার্টের অ্যাড্রেসটা হচ্ছে গুলশান পুলিশ প্লাজার লেভেল 3-তে এসে 400 নাম্বার শপ, 465। গলার সেটটার প্রাইস কত এটা যখন আমি লাইভে দেখাবো তখন এটা মেবি 3500 টাকা। শেয়ার ডান লাইন আপু লিখেছে, ধন্যবাদ। এই দেখেন এটার সেম একটা আছে ব্ল্যাক কালার, ব্ল্যাক অ্যান্ড রেড। হ্যাঁ, প্রাইস আসবে 1650, প্রাইস 1650 টাকা। ব্ল্যাক অ্যান্ড মেরুন এই শাড়িটা কিন্তু অনেক হিট একটা শাড়ি। ওকে, প্রাইস আসবে 1650, পাবেন হচ্ছে রেজিনাস ইয়েলো মার্টে, রেজিনাস ইয়েলো মার্টে আপনারা পেয়ে যাবেন। প্রাইস আসবে 1650, 1650। প্রত্যেকটাতেই ব্লাউজ পিস আছে। হাই আপু, হাই সুমি হাসান, হ্যালো, কেমন আছি সবাই বলেন তো। এই দেখেন, সরি এটা পড়ে যাচ্ছে, এই যে আপু গায়ে হলুদের শাড়ি দেখাও, ঠিক আছে, গায়ে হলুদের শাড়িও পাবেন। এইটা দেখে নেন, এটা আসবে ব্লাউজ পিস, প্রাইস আসবে 1650, 1650 টাকা। কার কোনটা ভালো লাগলো নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন। রেজিনা সিএলও মার্টে, দিদি তুমি এত এনার্জি পাও কোথায়? পাই কোথায়? বাবার থেকে পাই, কারণ আমার বাবা অনেক কর্মঠ, অনেক কর্মঠ, এবং সে সারা জীবন কাজই করছে, তার জীবন চলে গেছে শুধু কাজ করতে করতে। এখন যদিও সে এই যে ছেলেমেয়ের কাছেই আছে, হ্যাঁ, কিন্তু সে সারা জীবন কাজই করছে, তার কাজের কাছে আমাদের কাজ কিছুই না। আচ্ছা আপি, ওই ডলের শাড়িটা দেখানো যাবে? ওই ডলের শাড়িটা এখন আবার খুলবো, দেখাবো, তার চেয়ে আমি লাইভ শেষ করে আমি একটু দেখিয়ে দিব না তোমাকে। ওকে, এটা দেখেন আমি যেটা যেটা দেখালাম তার লাস্ট কালার এটা। ওকে, ফ্যাব্রিক কি? ফ্যাব্রিক হচ্ছে কটন সিল্ক। ওকে, খুবই সুন্দর ফ্যাব্রিক, এটা আসবে মেরুন অ্যান্ড ব্ল্যাক। একটা দেখাইছি ব্ল্যাক অ্যান্ড মেরুন, আরেকটা দেখালাম যেন কি বাসন্তী ইয়েলো, একদম পোড়া বাসন্তী ইয়েলো কালারের মতো একটা দেখাইছি, আরেকটা দেখালাম এটা হচ্ছে মেরুন অ্যান্ড ব্ল্যাক, এটাও দেখে নিতে পারেন। প্রাইস আসবে মাত্র 1650 টাকা। প্রত্যেকটা ব্লাউজ পিস এভেলেবেল, ইয়েলো নাইটে পরার জন্য হবে, ব্লু দেখাও, আমি দেখাবো, এরপর কাটওয়ার্কিং এ চলে যাব, এরপর কাটওয়ার্কিং এ চলে যাব। আমি যেই প্যাটার্নের শাড়ি পরেছি সেই প্যাটার্নের শাড়ি দেখতে হবে না, হ্যাঁ, আমি যেই প্যাটার্ন দেখিয়ে পরেছি এটা দেখাবো। হ্যাঁ, এটার প্রাইস আসবে 1650, 1650। আমি এই রেজিনা আপুর শপে আসতে কাটওয়ার্কিং শাড়ির জন্য পাগল হয়ে যাই, তোমরা জানো, তোমার শাড়িটা অনেক সুন্দর, তুমি অনেক সুন্দর করে শাড়ি পরো। আচ্ছা, আমার এই শাড়িটা অনেক সুন্দর, আমার আম্মু এত পছন্দ করছে, জাস্ট দেখো, ঢাকায় জামদানি, তাই না, জামদানির উপর অনেক সুন্দর, দেখেন অনেক সুন্দর কাজ করা, এবং এটার মধ্যে কিন্তু একটা রেপ্লিকা আছে, এটা কিন্তু একদমই অরিজিনাল শাড়ি, জাস্ট তোমরা দেখো, এই যে জাস্ট দেখো, তোমরা যদি এইভাবেও শাড়িটা নিয়ে আসো তাহলে এই সাইডেও তোমার ফ্লাওয়ারের মানে কারচুপির ওয়ার্কটা পড়বে। এলা আপু লিখেছো, হাই এলা আপু, কি খবর? এবং যদি যখন কিনা তুমি এইভাবে নিয়ে আসবা এইখানেও তোমার ওয়ার্কটা পড়বে, এবং ফুল শাড়িটা দেখেন, স্যান্টন, স্যান্টনের কাপড় দিয়ে হচ্ছে, স্যান্টন দিয়ে হচ্ছে পাইপিং করা। তোমরা চাইলে এই কালারের লুক করতে পারো, আই লুক করতে পারো, আমিও করার ট্রাই করেছিলাম বাট আমার কাছে টাইম ছিল না। দিদি তোমার কথা শুনতে সত্যিই ভালো লাগে, এবং চাইলে আমি একটা ডিপ কালার ব্লাউজ দিয়ে পরেছি, এটার সাথে ব্লাউজও আছে, আমি দেখাই দিব, দেখেন কি সুন্দর। এবং যেহেতু জামদানি সেহেতু আমি হচ্ছে ফ্লাওয়ার লাগিয়েছি, আদারওয়াইজ ফ্লাওয়ার খুলে আসতাম যদি কিনা ফ্যান্সি শাড়ি হইতো। হ্যাঁ, মানে খুবই সুন্দর লুকস ক্যারি করতে পারবা। এটার প্রাইস 3600 টাকা, তাই না, আন্দাজে বলছি নাকি? জামদানির মধ্যে কাটচুপির ওয়ার্ক করা, পুরোটাই সিকোয়েন্স ওয়ার্ক, আমি যখন এটা দেখাবো তখন এটা আমি ভালো করে দেখাচ্ছি। তার আগে হচ্ছে চলেন চলে যাই কাটওয়ার্কিং শাড়িতে, কাটওয়ার্ক এর জন্য তো ফেমাস আমাদের রেজিনা সিএলও মার্ট। হ আপু কি, হাই আপু কেমন আছো, লিখতে গিয়েছিলেন মনে হয়। আপু আমি অনেক ভালো আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। রেজিনা আপুর কাছে আসলেই আমার মনে করো খাজনার চেয়ে বাজনা বেশি হয়,
বিশ্বাস করো আমি যা পাই তার থেকে বেশি হচ্ছে আমার চলে যায় শাড়ির পিছনে। অনেক সুন্দর এই শাড়িটা দেখেন, এটা মাসলিনের মধ্যে, তাই না? অর্গানজা, অর্গানজার মধ্যে আমি একটু দূর থেকে দেখাই, অর্গানজার মধ্যে, ও মাই গড, সেই আপু এটা আমি নিতে চাই, সরি আপু, ইটস ওকে, এটা হয় টাইপিং মিস্টেক। এই দেখেন, এই আসবে, দেখি তো আমি মিডলে আছি না ডানে বামে চলে গেছি। আচ্ছা, পুরো শাড়িটাই হলো এই শাড়িটা, হ্যাঁ। এবং এটাতে কিন্তু তোমার শরীর দেখার অপশন নাই, এটাতে সাউন্ড করছে একটা, তোমার হাতে রাখো, হ্যাঁ, কোনোটাই কিন্তু মানে শরীর দেখার অপশন নাই, অ্যাজ এটা খুব অর্গানজা, তারপরও এটা খুবই সুন্দর একটা কাপড়, দেখেন এরকম। এগুলো ডিজাইনার শাড়ি, ঠিক আছে, এগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যাবে না, ডিজাইনার শাড়ি, শুধুমাত্র রেজিনাস ইয়েলো মাটি, হ্যাঁ, কাটোয়ার কিং এর অনেক শাড়ি আছে, তবে রেজিনাপুর গাছে অনেক সুন্দর সুন্দর দারুণ শাড়ি আছে। ওকে, এবার আমি কুচি দেখাই, এবার আমি কুচির পাড়টা দেখাই, একটু কুচি ধরে দেখাবো, তারপরে এটার ডিজাইনার ব্লাউজটাও দেখাই দিব। ও মাই গড, অনেক সুন্দর শাড়ি, হ্যাঁ, অনেক সুন্দর শাড়ি, দাও তো ছেড়ে দাও, কুচিটা ছেড়ে দাও, এই যে দেখেন, এই আসবে কুচি, হ্যাঁ, শাড়িতে লাবণ্য জাহান পাগল হয়ে যাবে আর কয়েকদিন পর। এই দেখেন, এই আসবে হচ্ছে আমার শাড়ি, ব্লাউজ পিসটাও হচ্ছে কারচুপির ওয়ার্ক করা আছে, কাচ ওয়ার্কিং করা। ওই আপু জুয়েলারির প্রাইসটা বলো না, 3,500 টাকা আপু, এটা এটা আমি আন্দাজে বলছি, কারণ এটার রেঞ্জ আরো বেশি, এটা একটা ব্রাইডাল সেট। এই দেখেন, অর্গানজার মধ্যে, ওহো, সেই সেই শাড়িটা, এই কাটওয়ার্কিংটার প্রাইস দেখেন, হাতাতেও আপনি কাটওয়ার্কিং পাবেন, ফুল স্লিভস করতে পারবেন, প্রাইস বলো তো, এটা 4,900 মাত্র, 4,900 টাকা, ঠিক আছে, 4,900 টাকা এই কাটওয়ার্কিংটা। আপনারা যদি কোনো নর্মাল মার্কেটেও যান, অ্যাটলিস্ট 7,000 থেকে 8,000 টাকা হবে, আমি জাস্ট ফ্যাব্রিকটা ধরে বললাম, প্রাইস আসবে 4,900 টাকা, 4,900 টাকা, মানে যেমন কালার তেমন তার সৌন্দর্য, তেমন তার কাজ, প্রাইস আসবে 4,900 টাকা। এইবার চলেন চলে যাই, এরপরে আমার শাড়িগুলো দেখাই দিব, ঠিক আছে, আমি যেই শাড়িটা পরেছি এটার কালারগুলো দেখাই দিব। এরপর আরেকটা ফ্যান্সি শাড়ি উইথ অর্গানজা ম্যাটেরিয়াল দেখাই দিব, যারা কিনা অর্গানজা পছন্দ করেন, হ্যালো, সুন্দর লাগছে আসলেই, যা যে সুন্দর তাকে যা পরে তাতেই মানায়, না এরকম না, তোমাদেরকে মানাবে। এটা দেখেন, এটা একটা অর্গানজা ম্যাটেরিয়াল, জাস্ট দেখেন দুই সাইডে এরকম, দুই সাইড না পুরো শাড়িতেই হচ্ছে এরকম রিবন করা, একটা গিফট দিবা, নো টেনশন, তাই আমার এই দেয় না ওরা গিফট। এই দেখেন, এই রকমের স্টোন করা আছে, হ্যাঁ, এই রকমের স্টোন করে কারচুপির ওয়ার্কটা কমপ্লিট করা পুরো শাড়িটাতেই, মানে এটা লাইভে বোঝানোটা ডিফিকাল্ট, হ্যাঁ, খুবই লাইট শাড়ি তো, ডিজিটাল প্রিন্ট করা আছে, খুবই লাইট একটা কালার। এইটার ব্লাউজ পিস, যেই ব্লাউজগুলো আমি পরি, যেই ব্লাউজগুলো আমি পরি, মনে আছে যে কী ব্লাউজ পরি, এই দেখেন, এই যে ব্লাউজ পিসটা, এই ব্লাউজ দিয়ে আপনি জর্জেটের মধ্যে ব্লাউজটা আসবে, পুরোটা সিকোয়েন্সের কাজ, এমব্রয়ডারি না, সিকোয়েন্স দিয়ে হাতে সেলাই করা, এটা বাজবে না, লাগবে না, ফাটবে না, কিচ্ছু হবে না, আমি জাস্ট ধরে দেখে, এই দেখেন, এগুলো হচ্ছে সেলাই করা, সেলাই করা সিকোয়েন্স, দেখেন এটা কত ফ্যান্সি, এটা লাইভে পরে দেখালে বুঝাতে পারতাম, এমনি বুঝাইতে পারতেছি না আমি তোমাদেরকে, দাঁড়াও এটা একটু সুন্দর করে ধরি, এটার প্রাইস 3,500, এই শাড়িটার প্রাইস 3,500 টাকা, ফুল শাড়িটাতে এইরকম করা আছে, প্রাইস 3,500, 3,500 মাত্র, 3,500 টাকা, কে বা কারা নিতে চাও, এইটা অনেক ফ্যান্সি একটা শাড়ি, মাত্র আপু আপনার শাড়িটার প্রাইস 3,600 টাকা, আমার শাড়িটার প্রাইস ধরে নাও, আমার শাড়িটার প্রাইস 3,600, আমারটা 3,600, আমারটা পুরোটা ওয়ার্ক করা, জামদানি পুরোটা, ও মাই গড, হোয়াইট কালারের শাড়ি দেখাবো, হোয়াইট কালারের, ওয়াও, ব্লু কই, ব্লু কই, ওটা স্কাই কালার ছিল, এবার আমি হোয়াইট কালার দেখাবো, আবার কি মাথা কেটে যাচ্ছে মেয়েরা বলো তো, এবার হোয়াইট কালার দেখাবো, আগে এটার দাম বলো তো, 4,900, আচ্ছা এটা এটা দেখাই, এটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি আসবে, জাস্ট দেখেন অর্গানজা ম্যাটেরিয়ালের মধ্যে, আমি পাগল হয়ে যাচ্ছি, পাগল হয়ে যাওয়ার মতো এই শাড়ি, পুরো শাড়িটাতেই দেখেন এমব্রয়ডারি করে কাটওয়ার্কিং একটা প্যানেল বসানো, আপু আপি তোমাকে যত দেখি ততবার প্রেমে পড়ে যাই, আচ্ছা এই দেখেন, অল ওকে, রেজিনা আপু জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ আপু, আপু
কি সুইট আপু, কেমন আছো? ভালো আছি। পুরো শাড়িটার মধ্যেই এই যে দেখেন, পার্ল সেট করা এবং একটা এমব্রয়ডারি, কাটওয়ার্কিং এমব্রয়ডারি করা, ঠিক আছে? খুবই ফ্যান্সি, খুবই লাইট, পুরো শাড়িটার ভিতর কাজ করা, পুরো শাড়িটার ভিতর, এই যে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পুরো শাড়িটাতে কাজ। তৃষা আপু কেমন আছো? হ্যাঁ, কেমন আছো, কেমন আগে বলো তো। পুরো শাড়িটার মধ্যে কাজ করা, কালার আসবে হোয়াইট, শাড়িটার কালার আসবে হোয়াইট, এটা আমি নিবই, থামাথামি নাই। প্রাইস আসবে হচ্ছে 4,900 টাকা। তার আগে কুচিটা আমি একটু ধরে দেখাই, ছেড়ে দাও, কুচি দেখাবো এবং এটার ব্লাউজ পিসটাও দেখাই দিব। ওয়াও লিখছে, কে লিখছে? প্রাইস আসবে হচ্ছে, ভালো হয়েছে ওইখানেই বসে থাকো, প্রাইস আসবে 4,900। কার চাই দেখেন, ডিজিটাল প্রিন্ট করা, হোয়াইট অ্যান্ড মেজেন্টা, হোয়াইট অ্যান্ড মেজেন্টা অর্গানজা ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালটা আসবে অর্গানজা, ঠিক আছে? শাড়িটা তে আজ, শাড়িটা আজ খুবই সুন্দর। ভালোই আছি, তুমি ভালোই আছো মনে হয়, তুমি কেমন আছো? মনে হইলে হবে, হ্যাঁ, নাইস কালেকশনস, থ্যাংক ইউ সো মাচ। এই দেখেন, এইটা আসবে আমার ব্লাউজ পিসের ডিজাইনটা। আমি গিফট দিব, কোনটা নেবেন বলেন না, কোনটা নেবেন বলা যাবে না। এখন কি পারপাসে গিফট দিবা, গিফটের প্রয়োজন নাই। এই দেখেন, এইটা আসবে আমার ফুল শাড়ি, অনেক দারুণ, অনেক 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 অনেক, বইলা বুঝাইতে পারুম না, কুল করতে পারুম না আপামুনিরা। প্রাইস আসবে অনলি 4,900 টাকা, 4,900। আমি নতুন জয়েন করলাম, ইটস ওকে, ওয়েলকাম টু আওয়ার পেজ। দয়া করে সবাই রেজিনা সিএলও মার্টে ইনবক্স করে দিবেন। গরম আমাকে আর ভালো থাকতে পারে না। আরে ও বিলাতি ইন্দুর তো তুমি, তুমি তো বিলাতি ইঁদুর, তোমার তো এইখানে ভালো লাগবে না। আল্লাহরে, আমার ফোনটা কি সাইলেন্ট করি নাই, এবার ঠিক আছে। তোমরা কে এতক্ষণ সাউন্ড পাচ্ছিলা সোনামণিরা? হ্যাঁ, আচ্ছা এইবার না, চলেন চলে যাই, আমার শাড়িটা একটু দেখাই, তাই না? আমার শাড়িটা দেখাই, আমার শাড়িটার কালার আসবে কলাপাতা কালার, অসম্ভব মাত্রায় কুচি আসবে। জাস্ট দেখেন, এত শাড়িতে, জামদারি শাড়িতে এত শাড়িতে কিন্তু কুচি আসে না, ওকে? এবং এইটা কিন্তু যেমন তেমন জামদানি না, বলে দিলাম। এই দেখেন, ভিতরে হচ্ছে সুন্দর একটা পাইপিং করা আছে, রাইট? ভিতরে সুন্দর পাইপিং করা আছে, পুরো জামদানিটাতে তো এমনিতেই কাজ। তার উপর আবার দেখেন এই রকমের, আসেও না কামের সময়, এই দেখেন। হ্যাঁ, এইখানে আবার একটা কাটচুপির কাজ আছে। অনেক কমেন্ট, আপু তোমার গলার মালাটা কত? আপু আমার এটা প্রাইস 3,500 টাকা। হ্যাঁ, ফুল ব্যাক মিনা, এটা আমি পরে বলবো, আজকে আমি ইয়ে থেকে কি যেন বলে, রেজিনা সিএলও মার্টে আবার এটা নিয়ে পাগলামি করবা না, ওকে? আর যারা যারা চাই, যাদের যাদের প্রয়োজন, তারা হচ্ছে কোথায় ইনবক্স করতে হবে? রেজিনা সিএলও মার্টে। দোকানটা কোথায়? আচ্ছা, দোকানটার অ্যাড্রেসটা আবারও বলি, অ্যাড্রেসটা হচ্ছে গুলশান পুলিশ প্লাজার, সব আমরা চিনি না, সবাই চিনি। তারপরে লিফটে চাপ দিব, কোথায়? লেভেল 3-তে। তারপরে চলে আসবো 465 নম্বর শপে, চলে আসলেই পাওয়া যাবে সুন্দর একটা ছোট্ট বুটিকের দোকান। হ্যাঁ, আসলেই আপনারা অনেক বুটিক কালেকশন পেয়ে যাবেন, শাড়িও পেয়ে যাবেন। ম্যাম ম্যাম ম্যাম, জি জি জি। লাইভে আসবা না? আসবো আপু, ওদের সাথে মনে হয় 1 তারিখ থেকে লাইভে হবে আবার, ওয়াইল্ড ফ্যাশন থেকে, ঠিক আছে? চলেন, আমার শাড়ির ডিসক্রাইব করা শেষ। এবার এইবার হচ্ছে আমার শাড়িটারই অন্য কম্বিনেশন দেখাবো। এটা আসবে ইয়েলো। আপু তোমার গলারটার সাথে কি টিকলি হবে? জি না, হবে না, হবে না সোনা পাখি। এটা দেখো, এটা আসবে সুন্দর জামদানির মধ্যেই, জামদানি না, এটা হলো কি, হাফ সিল্ক, হাফ সিল্কের মধ্যে সুন্দর সাইডে বর্ডার করা আছে, গোল্ডেন কালার দিয়ে আপনারা ক্যারি করতে পারবেন, ঠিক আছে? এটা দেখাই, এটা আসবে এক্সক্লুসিভ ভাবে যেই কারচুপিটা করেছে, জাস্ট দেখেন, কাটওয়ার্কিং উইথ সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারি, রাইট? গেল এই পোর্শনটা, আমার সাথে কিন্তু চুরি করা হয়েছে, আমার শুধু একটাতেই কাজ দিছে, বুঝছেন? আমি যখন কিনছি তখন পাইছি একটাতেই কাজ, কিন্তু আপনারা যদি এই হলুদটা কিনেন তাহলে কিন্তু আপনারা দুই সাইডেই কাজ পাবেন। দেখেন এই যে দুই সাইডেই এই রকমের করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ পাবেন, ওকে, ডান। এইবার দেখি বডি পোর্শনে কি আছে, বডি পোর্শনটা অনেক চড়া কাজ, এই যে একদম এখান থেকে শুরু করে একদম ভাঁজ পর্যন্ত, সি, একদম এই পর্যন্ত কাজ আসবে,
অনেক এক্সক্লুসিভ করে ডিজাইনার শাড়িগুলো রেডি করা, ইন্ডিয়া থেকে অর্ডার করা যাবে না। আচ্ছা ও দিদি জি বলেন বলেন বলে ফেলেন এবার এটার, তোমার শাড়িটাও দুই সাইডে কাজ, কই আমার শাড়িটা প্রতারক, কই আমার আচ্ছা আমার শাড়িটাও দুই সাইডে কাজ। আচ্ছা ঠিক আছে, দুজন রে ঠান্ডা করে দিছে, আমারটাও দুই সাইডে তোমাদেরটাও দুই সাইডে। আপু এই শপে কি লেডিস জিনিস পাওয়া যাবে? জি ভাই পাওয়া যাবে। এইটা এই দেখেন এই যে আপু, বারবার আমার নাম নাও তোমার মুখে। আচ্ছা তাই, তোমার পরনেটার প্রাইস কত? 3600। আমি বলছি না, এটা আমি আগেই কিনে নিছিলাম। হ্যাঁ এটা এখন আবারও ওরা ডিজাইন করতে পেরেছে বলে হচ্ছে তোমাদেরকে দিতে পারবে। ওকে প্রাইস আসবে 3600 টাকা। আমারটা জামদানির উপর কাটচুপির ওয়ার্ক করা ডিজাইনার শাড়ি, ডিজাইনার শাড়ি এগুলো কিন্তু পাওয়া যাবে না, অন্য কোথাও পাওয়া না, হয়তো বা কাট ওয়ার্কিংটাও পাওয়া না, এটাও পাওয়া না। এই দেখেন কাজটা জাস্ট দেখেন। তোমার পরা শাড়িটার প্রাইস কত? 3600 টাকা। ঠিক আছে, খুব একটা দিতে পারবে না আপু। সো যারা যারা চান আসলেই নিতে চান, নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন। এটা কি ঝুলতাছে জায়গায়, খুলে ফেলি। আচ্ছা এই যে ঠিক আছে, এইটা আসবে হচ্ছে, এইবার তোমরা বুঝতে পারবা কি একটা ট্যাগ ঝুলাই রাখছিল নেকের পাশে। এই দেখেন ইস কি সুন্দর, আমি এত সুন্দর কেন, আল্লাহ তাআলা অনেক সুন্দর বানাইছে আমাকে আলহামদুলিল্লাহ। এই আসবে হচ্ছে আমার শাড়িটা, ওয়ান টোনের, যে কোনো কালার দিয়ে আপনি ক্যারি করতে পারবেন, লাইক গ্রিন, লাইক গোল্ডেন, লাইক ইয়েলো, যে কোনো কম্বিনেশন, চাইলে আমার মতো এরকম একটা যে অনেকগুলা কালারের নেকলেস দিয়েও পরতে পারবেন। হ্যাঁ এইবার এইটার বাকি কাপড়টা একটু দেখাই দিই, এটা আসবে কুচির পোর্শনটা, ব্লাউজ পিস ছাড়া। এটা এটার প্রাইস বলো? 350 ব্লাউজ পিস ছাড়ার জন্য। এই জন্য তাহলে আমার তো ব্লাউজ দরকার নাই। এটার প্রাইস বলি, বলবো এটার প্রাইস 2350 টাকা, 2350, 2350। ধরেন আমি যদি কাপড় কিনা বলি যে আপু মানে কাজ করাতে নিয়ে যাই, তাইলেও আমার অ্যাটলিস্ট 2000 টাকা লাগবে এই কাটচুপি করাইতে, মানে ডিজাইনার শাড়ি তো এগুলা। হ্যাঁ এগুলা করাইতে অ্যাটলিস্ট 2000 টাকা লাগবে। উনি 2350 টাকা এই কাপড়, এই স্যাটনের কাজটা সব মিলায় অসম্ভব দারুন। প্রাইস আসবে মাত্র 2350। যে নেবেন জিতে যাবেন, যে রেখে যাবেন সে হেরে যাবেন। কি লিখেছে আপু, কাল যে শাড়িটা পরেছিলা, ওটা কোন পেজের? আচ্ছা ওইটা আমি পরে বলবো, এখন তো আমি আরেক পেজের প্রমোশন করছি, সেই এইখানে আরেকজনের নাম বলা যাবে না। ম্যাম ইউর স্মাইলিং ফেস ভেরি গ্রেসফুল, থ্যাংক ইউ সো মাচ। এইবার আমারটা দেখাই দিব না, আমার তার প্রাইস 3600। দেন হাতে দিয়ে দেন আমাকে, এই যে দেখেন জামদানি। হ্যাঁ এইবার বুঝাই দিচ্ছি সুন্দর করে, আমার তার প্রাইস আগে ভাগেই বলে দিছি, পুরোটাই ডিজাইনার শাড়ি, জামদানি, জামদানির উপর, জামদানির উপর পুরোটা ডিজাইনার শাড়ি। এই যে দেখেন পুরোটাই স্যাটনের, একটা পাইপিং করা আছে ব্যাক পোর্শন থেকে এইরকম। হাই লাবণ্য অল্পনা আপু বলেছেন, থ্যাংক ইউ আপু। আমি এটা গিফট, আমায় এটা গিফট করো, কে আমাকে করো। এই যে দেখেন এটার কাটচুপির ওয়ার্কটা, এমজি লাবিব বাবু লিখেছেন গিফট করো। কেন ভাই, আপনার কি বার্থডে? হ্যাঁ নাকি ম্যারেজ ডে বলেন। এই দেখেন এমব্রয়ডারিটা দেখছেন, ওকে। আর পুরো শাড়িটা আমি তো পরেই আছি দেখতে পাচ্ছেন, পুরো শাড়িটা এই যে আমারটা জামদানির কাজ করা। আমি বললাম না আমি নিছিলাম অনেক আগে, কিন্তু আমি ব্লাউজ বানানোর সময় পাই নাই। কি লিখছে, আই আপু সেই লাগছে তোমাকে, আই মানিক আপু কেমন আছো, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। প্রাইস আসবে 3600 টাকা। ইয়েলোটা আবার দেখি আপু, ফ্যাব্রিক কিসের আপু, না কি লিখছো, ইয়েলোটার ফ্যাব্রিক কিসের আপু? ফ্যাব্রিকটা হচ্ছে হাফ সিল্ক, আর এইটা হচ্ছে জামদানি। ব্লাউজ পিসটা আসবে হচ্ছে এই যে দেখেন হাফ সিল্কের, সরি জামদানির মধ্যে, এই যে দেখেন এটা আসবে ব্লাউজ পিস। প্রাইস আসবে হচ্ছে অনলি 3600 টাকা, 3600 টাকা। ওকে এইবার চলেন চলে যাব, কোথায় কই যাইতে চান বলেন, যেখানে যাইতে চান। আপু আমি ভাই না, আমি আপু। আচ্ছা ঠিক আছে,
এটার মধ্যে রেড কালার হবে না আপু, এখন পর্যন্ত তো নাই, যদি কখনো আসে আপনারা দেখতে পারবেন, চাইলে আপনারা এভাবেও শাড়ি পরতে পারেন। হ্যাঁ না, কিন্তু এমনি পরলে তো ডিজাইন বোঝা যাবে না, বুঝাইতে হবে না যে আমি একটা ডিজাইনার জামদানি পরছি। এগুলা কি? এটা হচ্ছে বোমকা সিল্ক। কি সিল্ক? বোমকা সিল্ক। বোমকা সিল্ক আমার ওয়াইফকে গিফট করেন এটা, কেন? শোরুম কোথায়? শোরুম হচ্ছে পুলিশ প্লাজার লেভেল 3 তে, হ্যাঁ 465 নাম্বার শপ। এবার হচ্ছে আমি তোমাদেরকে কাতান শাড়ি দেখাবো। দেখেন গ্রিন কালারের ব্লাউজ, সামনেই 16 ডিসেম্বর, চাইলে যারা গিফট করতে চান তারা নিয়ে নিতে পারবেন। এটা আসবে আঁচলের পার, ডিসকাউন্ট আসবে 1950 টাকা। আচ্ছা ডিসকাউন্ট শাড়ি দেখো, কি বোমকাই সিল্ক। ওকে ওকে ওকে, মা গো মা, দাঁত যে টম এন্ড জেরির মতো এরকম করে টমকে মারে, তারপরে এরকম করে থাকে, আস্তে আস্তে ভেঙে পড়ে যায় না? আমার না ওই রকমের অবস্থা হবে কয়েকদিন পর। কি বোমকাই সিল্ক, হ্যাঁ কি বোমকাই সিল্ক দেখাবো আজকে, তার উপর আবার ডিসকাউন্ট আসবে। কাতান খুবই সুন্দর লাইট কাতান, বাট এই ম্যাটেরিয়ালটার নাম হচ্ছে বোমকাই সিল্ক, ঠিক আছে, বোমকাই না সিল্ক, যাই হোক। এই আসবে দেখেন মেরুন কালার এন্ড গ্রিন, মেরুন এন্ড গ্রিন, চাইলে আপনারা এটা লাল সবুজও বলতে পারেন, লাল সবুজ যদি কোনো প্রোগ্রাম থাকে তখনও ক্যারি করতে পারবেন, চাইলে কোনো বিয়ে শাদীর প্রোগ্রামে পড়তে পারবেন। তোমার লাইভে আর আমি আসবো না, না না মানিক আপু তুমি আইসো। প্রাইস আসবে ডিসকাউন্ট প্রাইস 1950 টাকা, 1950 না 1950 টাকায় কাতান শাড়ি, ইটস রেয়ার, তাও আবার বোমকাই সিল্ক, ঠিক আছে, তাও আবার বোমকাই না সিল্ক। সো যাই হোক, আজকে রেজিনা আপু নাই থাকলে পিটাই তো। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, একটা আপু লিখছে যে আজকে নাকি আমাকে অনেক সুন্দর লাগছে, আসলে লাগার কথাই, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা যারা বুঝতে পারছেন যে শাড়িটা এত সুন্দর, এই দেখেন, এই হচ্ছে বোমকাই সিল্কের ফুল ভিউটা, ব্লাউজ পিসটা আসবে গ্রিন কালার। আমি অনেক দূরে যেয়ে দাঁড়াইছি, এরপরে যদি না বুঝো তাহলে আর বুঝাইতে পারবো না। এটা ডিসকাউন্ট প্রাইস 1950 টাকা, 1950। আর কিছুদিন পর শীতের হাওয়াতেই কিন্তু বিয়ের একটা দাপট চলে আসবে, হ্যাঁ তাপট উঠে যাবে আমাদের সবার বিয়ের, তো আর কয়দিন পরে এই শাড়িগুলো লাগবে। যারা ঘরে বসে বিয়ে করার প্ল্যান করছো তারাও নিয়ে নিতে পারো, আবার যারা কিনা চাও যে না ঘরে বসবো না আমি বাইরের থেকে বিয়ের প্রোগ্রাম খাবো, তারাও নিয়ে নিতে পারো। ডিসকাউন্ট প্রাইস অনলি 1950। এটা কি সেম? সেম। এই যে বোমকাই সিল্কের আরেকটা কালার, হ্যাঁ এটা আসবে সি গ্রিন এন্ড গোল্ডেন, সি গ্রিন কালার এন্ড গোল্ডেন কালার, জাস্ট দেখেন সি গ্রিন এন্ড গোল্ডেন, প্রাইস আসবে 1950, 1950। চিনা চিনা লাগে, তবুও কি, তবুও কি, এই সারা তবুও কি আপু, কাতানটা কি ভারী আপু? বোমকাই সিল্ক মোটেই কাতানটা ভারী না, আপনারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন, তবে 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 মানে যেমনটা দেখাচ্ছি তার থেকে অনেক বেশি সুন্দর হবে বলে আশাবাদী। প্রাইস আসবে অনলি 1950, ডিসকাউন্ট প্রাইস 1950 টাকা, সি গ্রিন কালার। শাড়িটার থেকেও তোমাকে বেশি সুন্দর লাগছে, শাড়িগুলো ভালো লাগছে, শাড়ি তো আমাদের জন্যই, হ্যাঁ মেয়েরা যত শাড়ি পরবে তত বেশি সুন্দর লাগবে। এবার চলেন, বোমকাই সিল্ক শেষ না, এগুলো বোমকাই সব বোমকাই, ওয়াও লাল সাদা, এটার অনেকগুলো কালার আছে, এটার অনেকগুলো কালার, এই দেখেন লাল এবং সাদা। এটা কি ব্লাউজ পিস? এটা ব্লাউজ না, ও সরি সরি, এটা হচ্ছে আঁচলের পার্ট। ও মাই গড, লাইট ওয়েট, সুপার লাইট ওয়েট, শুধু লাইট ওয়েট না আপু, গলার মালাটা হবে, জি আপু হবে, সাদিয়া আপু বোমকাই সিল্কটা খুব লাইট ওয়েট আমার আছে, ইয়াস বোমকাই সিল্ক, এই ফার্স্ট টাইম আমি ধরছি, হ্যাঁ কারণ এর আগে আমি বোমকাই সিল্ক পরি নাই। এটা দেখেন, এটা কাট চাই, রেড অ্যান্ড হোয়াইট, আমি কখনোই দেখি নাই হোয়াইট কালারের আঁচল এরকম, মানে আঁচল আর হচ্ছে রেড কালার বডি, আমি দেখছি পুরো মানে রেড কালারের বডি দেখেছি আর হচ্ছে হোয়াইট কালারের কুচি দেখেছি, কিন্তু এটা একদমই ডিফারেন্ট, অনেক সুন্দর। প্রাইস সেম, এটাও ডিসকাউন্ট প্রাইস 1950 টাকা, 1950। পুরো শাড়িটাই বুটি বুটি কাজ করা আছে বা অপেরা কাতানের কাজ করা আছে, প্রাইস 1950 ডিসকাউন্ট প্রাইস। আপু শোরুমটা কোথায়? শোরুমটা হচ্ছে গুলশান পুলিশ প্লাজার লেভেল 3 তে, না 3 তে এসে হচ্ছে 465 নাম্বার শপ।
কি লিখছে, শাড়িগুলো খুব সুন্দর। ও মা গো, লাবণ্য আপু টুরু লাভ, অসভ্য কোথাকার পাজি। এই দেখেন কত টাকা, এটা 3,500 টাকা। এটা দেখেন, এটা আসবে হচ্ছে আমার আরেকটা বম্পাই সিল্কের। তোমার শাড়িটার দাম কত? আমার শাড়িটার দাম 3,600 টাকা। ভালো না লাগলে কিচ্ছু করার নাই, কেন জানো? কারণ হচ্ছে ভালো লাগবে না কেন, এত সুন্দর শাড়ি। এটা দেখেন, এটাও বম্পাই সিল্কের আরেকটা ডিসকাউন্টেড শাড়ি দেখাবো। কালার আসবে রয়্যাল ব্লু, হ্যাঁ, সাথে আসবে গোল্ডেন কালার, আর আসবে অরেঞ্জ কালারের পার। প্রাইস আসবে অনলি 1950, 1950 টাকা, 1950। চলেন চলে যাই এনাদার ওয়ানে। আপু ফার্স্টে যে শাড়িটা দেখিনি একটু দেখাও আপু, ফার্স্ট শাড়িটা দেখি নাই আপু, একটু লাইভটা শেয়ার দিয়ে দিতে হবে, তারপর শেয়ার করে আসো, তারপরে দেখাচ্ছি। এটা ব্লাউজ, এটা আসবে বম্পাই সিল্কের আঁচল, কালার আসবে এটা সি গ্রিন না, এটা কিন্তু পিকক, সাথে আসবে এই টাইপ, এই প্যাটার্নের শাড়িগুলো মানে সাউথ ইন্ডিয়ানরা খুব পরেন, খুব সুন্দর শাড়িগুলো বম্পাই সিল্ক বা সাউথ ইন্ডিয়ান শাড়ি বলতে পারো, অনেক সুন্দর। প্রাইস আসবে 1950, 1950। কালারটা দেখেন, পিকক কালারের সাথে আসবে সুন্দর মেরুন। প্রাইস 1950, ঠিক আছে। আগেরটা কি রেড ছিল? না, আগেরটা ছিল ব্লু, রেড দেখাইনি, মেরুন ছিল, মেরুন। এবার দেখাবো মেরুন অ্যান্ড সুন্দর হোয়াইট, মেরুন অ্যান্ড সুন্দর হোয়াইট কালার। এটাও আঁচল, এটাও আঁচল, আর এটা আসবে মেরুন। আমি একটা দেখাইছি রেড ছিল এটা, আর এটা আসবে মেরুন কালার। এই দেখেন মেরুন অ্যান্ড রেড কম্বিনেশনের বম্পাই সিল্ক, পুরো শাড়িটাতেই হচ্ছে সুন্দর করে বুটি বুটি ডিজাইন করা আছে। প্রাইস আসবে 1950, 1950 ডিসকাউন্ট প্রাইস। নেকলেসটা অনেক প্রিটি, থ্যাংক ইউ মানিক আপু। প্রাইস হচ্ছে অনলি 1950, সাউথ ইন্ডিয়ান সেট, প্রাইস 1950 টাকা। চলেন চলে যাই নেক্সট শাড়িতে। এইটা দেখেন, গ্রিন আছে, গ্রিনও দেখাবো একটু পরে, ধৈর্য রাখতে হবে। এটা দেখেন, এটা আসবে অরেঞ্জ কালার অ্যান্ড সি ব্লু কালার, অরেঞ্জ অ্যান্ড সি ব্লু, অরেঞ্জ কালার অ্যান্ড সি ব্লু কালার, জাস্ট দেখে নাও, অরেঞ্জ অ্যান্ড সি ব্লু কালার, অনেক প্রিটি। প্রাইস হচ্ছে মাত্র অনলি 1950, 1950 ডিসকাউন্ট প্রাইস। জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে, যে এই সাউথ ইন্ডিয়ান শাড়ির জন্য কিন্তু অনেক পাগল আমরা জানি। প্রাইস আসবে 1950 টাকা। হাই, গ্রিন দেখাবো, দেখাই দিব, সাথে থাকতে হবে। প্রিভিয়াস প্রাইস কত ছিল, ২২০০ টাকা, এখন 1950 টাকা। এই দেখেন, এটা আসবে মেরুন অ্যান্ড ব্লু, মেরুন কালার অ্যান্ড ব্লু কালার, মেরুন কালার অ্যান্ড ব্লু কালার। দেখেন প্রিভিয়াস প্রাইস ছিল হচ্ছে ২২০০, এখন হচ্ছে অনলি 1950 টাকা, 1950 টাকা। পুরো শাড়িটাই অপেরা, অপেরা ডিজাইন করা আছে, ওকে, পুরো শাড়িটাতে অপেরা করা আছে, বুটি বুটি ডিজাইন। প্রাইস আসবে 1950, 1950। তারপরে যাব গ্রিন ওয়ানে, দেখি। এই যে যারা গ্রিন চাচ্ছেন, গ্রিন অ্যান্ড মেরুন নাকি রেড, গ্রিন অ্যান্ড রেড, ঠিক আছে, লাইট একটা সুন্দর একটা গ্রিন, পুরো শাড়িটার মধ্যেই এই রকমের বুটি ডিজাইনটা আছে। কি চকলেট কালার আছে, চকলেট কালার নাই, খুবই সুন্দর সুন্দর কালার দেখাইলাম। এই দেখেন, এইটা এইটা আসবে সুন্দর একটা শাড়ি। প্রাইস আসবে অনলি মাত্র 1950, 1950 টাকা, 1950 টাকায় পেয়ে যাবেন আজকে এই সুন্দর শাড়িটা। চকলেট কালার আছে, চকলেট কালার নাইকা। এরপর দেখাই দিব আরেকটা অপেরা সিল্কের থুকু, বম্পাই সিল্ক। এই দেখেন, এটার কম্বিনেশনটা সুন্দর, ব্লু অ্যান্ড স্কাই, এটা স্কাই কালার না, ব্লু কালার অ্যান্ড পেস্ট কালার। এটা সুন্দর লাগছে আমার মাথার ফুল দিয়েও ভালো লাগছে, দেখেন ব্লু অ্যান্ড পেস্ট, দেখেন ফ্লাওয়ারে ভালো লাগছে। প্রাইস আসবে হচ্ছে ব্লু অ্যান্ড পেস্ট, প্রাইস আসবে হচ্ছে মাত্র অনলি কেবলমাত্র 1950 ডিসকাউন্ট প্রাইস, রেগুলার প্রাইস ছিল 2250 টাকা, আজকে 1950-এ পেয়ে যাবা। তোমার পরনের শাড়িটার প্রাইস কেমন ফাতেমাতুজ জোহরা আপু, না সরি ফাতেমাতুজ
না ফারহানা লিজা তারিন কি যে একটা অবস্থা। আমারটার প্রাইস হচ্ছে 3600 টাকা। আপু তোমার শাড়িটার প্রাইস কত? 3600। আমার শাড়িটার দেখেন 3600 টাকা। ওকে, তারপরে চলেন চলে যাই। গ্রিন কালারের ব্লাউজ আছে, জি আছে, প্রত্যেকটার সাথে ব্লাউজ আছে। আচ্ছা, এটা হচ্ছে সাউথ কাতান টেম্পল বর্ডার। ওকে, সাউথ কাতান টেম্পল বর্ডার, জাস্ট দেখেন এটা আসবে আঁচলের পার্ট। এটাতে পার কি আছে? আপু জান সুমনা, এর আগের দিন তোমার সাথে এখানেই দেখা হয়েছিল। হ্যাঁ, আজকে কোথায় আছো বলো? এটা ব্লাউজটা দেখাই, এটা খুবই সুন্দর। এই দেখেন, এই আসবে ব্লাউজ পিস প্রাইস 3500 টাকা। 3500 টাকা। যদি ভালো লাগে রামফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন, 3500 টাকায় পাবেন। এবার আরেকটা দেখাবো, কি জানো, সাউথ কাতান, সাউথ কাতানের আরেকটা কালার দেখাই দিব এখন, ঠিক আছে? সাউথ কাতানের আরেকটা কালার দেখাই দিব। এই যে দেখেন, সাউথ কাতানের এইটা আবার আসবে সুন্দর প্যাস্ট কালার। ওকে, সুন্দর প্যাস্ট কালার, এটাতেও পার আছে, অনেক সুন্দর লাইট সাউথ কাতান গুলা। ও মাই গড, ও মাই গড, 3500 টাকা, 3500 টাকায় পেয়ে যাবেন। সি দিস বিউটিফুল শাড়ি, অনেক নাইস, অনেক নাইস, প্রাইস 3500, 3500 টাকায় পেয়ে যাবেন। ওকে, 3500 টাকা রেখে দেই। তারপরে চলুন এবার একটা ডিফারেন্ট কালার দেখাবো, এই কালারটাও সুন্দর। রংপুরে চলে আসছি, মিস ইউ এতগুলা, মিস ইউ টু, তোমার ব্যবসা কেমন চলে? হ্যাঁ, ও মাই গড, এটা হচ্ছে পাটছাড়া, এটা পাটছাড়া বলে? হ্যাঁ, এটা সাউথ কাতান, সেই শাড়িটা, টেম্পল বর্ডার, টেম্পল বর্ডার। এটা এমন ডিফারেন্ট, এই কালার সাথে এই কম্বিনেশন আমি কোনোদিন দেখি নাই, এইরকমের ব্যাপার। অনেক সুন্দর ব্লু অ্যান্ড গ্রে, ডিপ গ্রে কালার, দেখেন ব্লু কালার অ্যান্ড ডিপ গ্রে কালার, অনেক 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 সুন্দর, অনেক সুন্দর টেম্পল বর্ডার করা আছে, অনেক লাইট ওয়েটেড একটা সাউথ কাতান, সাউথ সিল্ক কাতানও বলা যায়। প্রাইস আসবে 3500, 3500 টাকা, 3500। এটা কে নেবেন? মিস করবেন না, একদম মিস করবেন না, 3500 টাকায় পাবেন। এইবার আপু তোমার নেকলেসটা তোমার পেজের, জি, এটার আরেকটা কালার দেখাবো, কালারটা আসবে হচ্ছে ম্যাজেন্ডা অ্যান্ড ব্লু, ম্যাজেন্ডা অ্যান্ড ব্লু কালার। এই দেখেন, আমারটার এত লাইট কাতান, আমি মানে আমি এগুলো সিল্ক কাতানগুলো যেরকম হয় না, ওর থেকেও সুন্দর লাইট, ঠিক আছে? ওর থেকে মানে যে কেউ যারা শাড়ি পরে না, তারাও এই এই শাড়িগুলো পরতে পারবেন। এটা দেখেন, এটা আসবে ম্যাজেন্ডা মানে জাম পার্পল আর হচ্ছে নেভি কালার। প্রাইস আসবে 3500 টাকা, 3500 টাকা। ভালো লাগলে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন। ভালো আছে? ভালো চলে না আপুজান? ভালো চলে না আপুজান, কেন কিসে, কেন পেজ ভালো চলে না? অবশ্যই চলতেই হবে বলেন তো। এটা দেখো, বিউটিফুল শাড়ি, থ্যাংক ইউ ভেরি মাচ। এই দেখেন, এটা আরেকটা সুন্দর, যারা হলুদে পড়তে চান বা হলুদে আম্মুকে দিতে চান বা একটু এক্সক্লুসিভ শাড়ি পড়তে চান এবং ডিফারেন্ট থাকতে চান, তারা নিতে পারবেন, তারা নিতে পারবেন। এখন তো হলুদ নাইট হবেই, প্রাইস আসবে অনলি 3500, তাই না? 3500, 3500 টাকা। স্টিকার্স দিও না, এবং আমি এটা টেম্পল বর্ডারের আরেকটা দেখাবো, দয়া করে কেউ স্টিকার্স দিবেন না, দাঁড়ো। এই যে মেহেন্দি কালার বা জলপাই কালার বলতে পারো, কি করলাম, অন্ধকার হয়ে গেলাম কেন? হ্যাঁ, ঠিক আছে, জলপাই কালার, জলপাই কালারের সাথে মেরুন কালার, জলপাই কালারের সাথে মেরুন কালার, প্রাইস 3500 টাকা। অনেকগুলো কালার দেখাইছি, অনেক সুন্দর সুন্দর কালার। এবার একজন হলুদের শাড়ি দেখতে চেয়েছিল বলে ও একটা হলুদের শাড়ি রেডি করেছে। এই শাড়িটা তো তুমি কি আমার জন্য বাই করছো? হ্যাঁ, অনেক সুন্দর একটা শাড়ি বাই করছে। এটা দেখেন, প্রাইস আসবে হচ্ছে মাত্র 3500 টাকা। অনেক এক্সক্লুসিভ শাড়ি দেখালাম, তারপর নরিন আপু আবার স্টিকারস দিয়েছেন। আপু তোমার নেকলেসের প্রাইসটা একটু বলবা, 3500 টাকা। এটা দেখেন,
এটা হাফ সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে পুরো শাড়িটাতে কারচুপি, এটা একটা ডিজাইনার শাড়ি, এই দেখেন পুরো শাড়িটার মধ্যেই ওয়ার্ক করা আছে, মানে ফুল শাড়িটাতে এরকম এমব্রয়ডারি করা, ফুল শাড়িটার মধ্যেই এই রকমের এমব্রয়ডারি করা, পুরো শাড়িটাতে এমব্রয়ডারি পাবেন, ঠিক আছে? কুচি থেকে শুরু করে, বডি থেকে শুরু করে, পাট থেকে শুরু করে পুরো শাড়িটাতে এরকম এমব্রয়ডারি পাবেন, অনেক লাইট একটা শাড়ি। আর এটা হলো ব্লাউজ পিস, ও মাই গড, দেখেন লাইট তসরের মধ্যে পুরো ব্লাউজটাতে এরকমের এমব্রয়ডারি করা আছে, রেড কালার ব্লাউজ দিয়ে, হ্যাঁ, আর পুরোটাতেই কাজ করা, কত? 2200 টাকা। এটা এটা আমাকে কেউ গিফট করে দাও, প্রাইস আসবে মাত্র 2200 টাকা, সুপার সুপার রিজনেবল প্রাইস, অনলি 2200 টাকা, 2200 টাকা, অনেক রিজনেবল, এই ওয়ার্কই তো পাবো না আমি 2200 টাকায়, 2000 টাকায়। এই দেখেন অনেক সুন্দর শাড়িটা, প্রাইস 2200 টাকা, থাক দেখার কিছু নাই, লাবণ্য তোমার অনেক সুন্দর লাগতেছে। সো মোটামুটি আজকের এপিসোড ডান, হ্যাঁ, আমি আমার শাড়িটা আবারও একটু দূর থেকে দেখাই দিই, প্রাইস আসবে অনলি 3600 টাকা। আমার শাড়িটার দুইটা কালার দেখালাম, একটা ছিল ইয়েলো, ওইটা ব্লাউজ পিস ছিল না বলে প্রাইস ছিল কত যেন 2350 টাকা ছিল। সো মোটামুটি আজকের মতো লাইভ এখানেই কমপ্লিট, আমার লাইভটা যারা দেখার সময় সুযোগ পান নাই অবশ্যই লাইভটা এখন শেষ করে দেওয়ার পর একটু টেনে দেখে নেবেন, লাইভটা শেয়ার করে দিবেন, আর সবাই রেজিনাস ইয়েলো মার্টে ইনবক্স করে দিবা, আমাকে জ্বালাবো না, ওকে? সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, দেখা হয়ে যাবে ইনশাল্লাহ আবারও, এই পর্যন্ত আমাদের সাথেই থেকো, টাটা, বাই বাই।